পিকচার অনেক দিন এতগুলো আপডেট, এতগুলো টিজার 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 ট্রেলার, মানে পাগল হয়ে যাবে। তো দুপুরের দিকে আপনার সুরঙ্গ টিম জানিয়েছে তাদের বক্স অফিস কালেকশন শুধুমাত্র সিনেপ্লেক্সের। এখন কিছুক্ষণ আগে, 7 মিনিট 8 মিনিট আগে, সুপারস্টার শাকিব খান নিজে ফেসবুক পেজ থেকে এবং প্রোডাকশন হাউস এবং হিমেল আশরাফ অফিসিয়ালি জানিয়েছে তারা 7 দিনে 10 কোটি অলমোস্ট 70 থেকে 50 হাজার টাকার মতো টিকিট সেল করেছে। কেন বলে 7 দিনে কোনো মুভি, বাংলা মুভি 10 কোটি টাকা প্লাস ব্যবসা করছে, সেটা বাংলা মুভির জন্য এবং বাংলা মুভি যারা প্রডিউস করছে বা বাংলা মুভির সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য একটা বুক নিউজ, হিউজ নাম্বার 10 কোটি। তো এখন একজন সুপারস্টার যখন যেহেতু জানাচ্ছে যেখানে ফেক হওয়ার কোনো কারণই নেই, আমরা একটা সন্ধ্যাবেলা ভিডিও বানাই যে সিঙ্গেল স্ক্রিনের আপনার বক্স অফিস কালেকশন নিয়ে অনেকে আমাদেরকে হাসি করছে, তাদের জন্য এই ভিডিওটি বক্স অফিস কালেকশন জাস্ট পড়ে গেল।